নগরীর শের এ বাংলা রোড সড়কের দুপাশ জুড়ে এখন লেদ মেশিনের যন্ত্রাংশ থাকলেও একসময়ে কাঁচা চামড়ার স্তূপ থাকত এখানে অর্ধশতাধিক দোকান থাকায় এলাকাটিও পরিচিত ছিল চামড়াপট্টি হিসেবে কোরবানির ঈদ বাদেও এই মার্কেটে প্রতিদিন চলত চামড়া বেচাকেনা এলাকাটি ধীরে ধীরে জনবহুল হয়ে ওঠায় কাঁচা চামড়া থেকে দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের চাপে দু হাজার উনিশ সালে শেখপাড়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়ীরা এরপর থেকেই চামড়া সংরক্ষণ ও বেচাকেনার নির্ধারিত স্থান নেই খুলনাতে কোথাও সড়কের পাশে উন্মুক্ত স্থানে নগর সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অস্থায়ীভাবে চামড়া জড়ো করেন তারা কোরবারির সময় বিপুল সংখ্যক চামড়া নিয়ে বিপাকে পড়তে হয় চামড়াটা সঠিকভাবে গুণগত মানও হচ্ছে না সরকার হারাচ্ছে রাজস্ব আর আমরা হারাচ্ছি আমাদের পুঁজি সবদিকে উন্নয়ন আসছে তা চামড়া সেক্টরের পরে এত অনেক অনিয়া কেন সরকারের নগদে পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন প্রশাসনের উদাসীনতার কারণেই সম্ভাবনাময় এ শিল্পটি ধ্বংসের মুখে প্রশাসনের উদাসীনতা স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতার কারণে আমাদের চামড়া মার্কেটটা খুলনা হচ্ছে না তবে সিটি কর্পোরেশন বলছে পরিকল্পনা থাকলেও সড়ক সংস্কার সহ নগরীর অন্যান্য উন্নয়ন কাজ চলমান থাকায় আপাতত আলাদা মার্কেট করা সম্ভব নয় ভবিষ্যতে যদি সুযোগ পাই আমরা চামড়ার জন্য যদি তাদের নির্ধারিত একটা জায়গা রাখবো যতদিন পর্যন্ত না হবে অতীতে যেভাবে করছে এখন গত বছর কোরবানির ঈদে খুলনা থেকে প্রায় পঞ্চাশ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয় আবদুল্লাহ আল রুবেল সময় সংবাদ খুলনা